ভারত বাংলাদেশের লক্ষ্য বিশ্ব শান্তি বললেন নরেন্দ্র মোদি জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে কাল বরগুনায় উড়বে সবচেয়ে বড় ফানুস গিনেস বুকে রেকর্ড গড়ার আশা ছুটির দিনে প্রথম বেলায় বইমেলার দর্শনার্থী কম জাতির পিতার জীবনী ভিত্তিক গ্রন্থে ক্রেতার আগ্রহ পশ্চিমবঙ্গ বিধানসভায় প্রথম দফায় ভোট কয়েকটি কেন্দ্রে বোমাবাজি সংঘর্ষে একজন নিহত শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ দুপুর দুটো একুশে সংবাদে সাথে আছি আমি এম এ জি ওসমানি দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/একুশে24online জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুঙ্গিপাড়ায় ভারতের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে ওরাকান্দি ঠাকুরবাড়ি মন্দির পরিদর্শন করে মত বিনিময় সভায় বলেন ভারত বাংলাদেশের লক্ষ্য অভিন্ন আর তা হলো বিশ্বশান্তি ও স্থিতিশীলতা এর আগে সাতক্ষীরা শ্যামনগরে যশোরেশ্বরী কালী মন্দিরে পরিদর্শন করে নরেন্দ্র মোদী পূজা অর্চনা শেষে করোনা মুক্তির প্রার্থনা করেন তিনি প্রণব চক্রবর্তী রিপোর্ট দর্শক রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে আশা মাত্র আমরা চলে যাব এখন চলে যাচ্ছি পরবর্তী খবরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত উদযাপনে কাল উড়বে বিশ্বের সবচেয়ে বড় ফানুস গিনেজ বুক অব ওয়ার্ল্ড নামে লেখাতে এই উদ্যোগ নিয়েছে বরগুনা সায়েন্স সোসাইটি জেলা প্রশাসনের সহযোগিতায় এরই মধ্যে ফানুস তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে বরগুনা প্রতিনিধি জয়দেব রায় রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলী সাহ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়া এবং মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করেছে বরগুনা জেলা প্রশাসন এর অন্যতম প্রধান আকর্ষণ বিশ্বের সবচেয়ে বড় ফানুস উড়বে কাল উপকূলের আকাশে স্বাধীনতার ৫০ বছর আর মুজিব শতবর্ষে তৈরি ৫০ ফিট উচ্চতার আর ৩৪ ফুট ৮ ইঞ্চি প্রশস্ত এ ফানুসটির নাম রাখা হয়েছে বিবি ২০২১ স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে বিশ্বের দরবারে সবথেকে বড় ফানুস উড়াচ্ছে গিনেস বুকে বিগত বছরের যে সকল রেকর্ড আছে সেই রেকর্ডটা ব্রেক করে ফানুস তুলি তিনটা ধাপে এটাকে ভাগ করে তারপরে হচ্ছে আমরা করতেছিলাম এবং প্রথম অংশের কাজ আমাদের ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে দ্বিতীয় অংশ প্রায় কমপ্লিট এবং তৃতীয় অংশ আজকে রাত্রের মধ্যে আমরা কমপ্লিট করব জেলা প্রশাসন বলছে মুজিব শতবর্ষ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়াকে স্মরণীয় করে রাখতে এ উদ্যোগ আমাদের যে অনন্য অর্জন সে অনন্য অর্জনকে আমরা স্মরণীয় করে রাখার জন্যই আমরা এই উদ্যোগটি গ্রহণ করেছি আমাদের সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ ২৫ মার্চ থেকে বরগুনা সায়েন্স সোসাইটির ১১ জন এ ফানুস তৈরির কাজ শুরু করে রোববার রাত ১০টায় বরগুনা সার্কিট হাউস মাঠে এ ফানুসটি ওড়ানো হবে গিনেস বুক অফ ওয়ার্ল্ডে এখন পর্যন্ত বিশ্বের সর্ববৃহৎ ফানুস ওড়ানোর রেকর্ড কলম্বিয়ার ২০০৯ সালের ১১ জানুয়ারি ৩৮ ফুট ৩ ইঞ্চি উঁচু আর ৩২ ফুট ৯ ইঞ্চি প্রশস্তের ফানুসটি ওড়ানো হয় মাসুম আলী সা একুশে টেলিভিশন এবারে আয়োজন বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক বইমেলা প্রতিদিন সাপ্তাহিক ছুটির দিনে তেমন একটা জমিনি অমরকোষের গ্রন্থমেলা আজ মেলা শুরু হয় বেলা ১১টায় প্রকাশকরা বলছেন ছুটির দিন হলেও এখন পর্যন্ত মেলায় তেমন ক্রেতা নেই দর্শনার্থীরাও কম তবে তাদের আশা বিকেলে জমবে মেলা এরই মধ্যে আসছে নতুন বই স্টল মার্কেটকে জানিয়েছেন ক্রেতার আগ্রহ মুক্তিযুদ্ধের ইতিহাস ও বঙ্গবন্ধুর জীবনী গ্রন্থের উপরে দর্শক এই মুহূর্তে অমর একুশে গ্রন্থমেলায় আছেন আমাদের সহকর্মী দীপু শিকদার সরাসরি নিয়ে যাচ্ছি তার কাছে
আমি সকাল থেকে এই বইমেলা প্রাঙ্গণে আছি। আজকে শনিবার, আজকে মেলার দশম দিন। সকাল এগারোটা থেকে মেলার গেট খুলে দেওয়া হয় এবং এখন পর্যন্ত কিন্তু যদি সকাল এগারোটা থেকে ধরি আপনার 3 ঘন্টার বেশি সময় অতিক্রান্ত হয়েছে। কিন্তু আমি এর আগে 12টা সংবাদে যেটা জানাচ্ছিলাম যে বন্ধের দিন অনুযায়ী যেরকম দর্শনার্থী থাকার কথা, যেরকম ক্রেতা থাকার কথা, সেই দৃশ্যটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এখনও খুব একটা পরিবর্তন কিন্তু হয়নি, মানুষজন আসছে, বিচ্ছিন্নভাবে আসছেন। এবং এর আগেও আমি যেটা জানিয়েছিলাম যে স্টল মালিক এবং প্রকাশকরা এবং লেখকরা যেটা জানাচ্ছে তাদের হতাশার কথা, যে সেই অনুযায়ী কিন্তু কোনো বেচা বিক্রি নেই, তাদের মধ্যে একটি হতাশা আমি দেখতে পেয়েছি। একই সাথে সাথে তারা যেটা মনে করছেন যে হয়তো সন্ধ্যার পরে কিছু দর্শনার্থী আসতে পারে এবং ক্রেতা আসতে পারে এবং তখন হয়তো বইমেলা জমে উঠতে পারে। তো আমি এই মুহূর্তে কথা বলতে চাই একজন লেখকের সাথে। আপনার পরিচয় দিয়ে বলুন, আপনার হাতে কিছু বই দেখতে পাচ্ছি, বইগুলোতে কী আছে? বইগুলোতে আছে, আমি মোহাম্মদ ইশাহাক আলী। আমার এবার তিনটা বই প্রকাশিত হয়েছে। একটা হচ্ছে 71-এর খুদে গোয়েন্দা, এই বইটা মুক্তিযুদ্ধের উপরে। এরপর সামাজিক উপন্যাসের দুটা বের হয়েছে, একটা প্রীতির বন্ধন, একটা আহত প্রেমের কান্না। এই তিনটা বই এবার আমার বের হয়েছে। এই যাবৎ আমার মোট 16টা বই বের হয়েছে আর কি। তো এবারের এই 71-এর খুদে গোয়েন্দা, এই বইটা আমার এটা প্রথম বই আর কি মুক্তিযুদ্ধের উপরে। হ্যাঁ, তো বইটা নিয়ে আমি খুব আশাবাদী। এখানে 1971 সনে একজন খুদে গোয়েন্দা কীভাবে, হ্যাঁ, তার তথ্য সংগ্রহ করে মুক্তিযোদ্ধাদের হেল্প করে দেশকে স্বাধীনতার দিকে এগিয়ে নিয়ে গেছিলো, সেই একজন খুদে গোয়েন্দারই কথা এই বইটাতে স্থান পেয়েছে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা একজন লেখকের কথা শুনছিলাম যে মুক্তিযুদ্ধ বিষয়ক একটি বই বের করেছেন। এরকম আজকে আরও কয়েকটি বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে। তো সব মিলিয়ে মেলা প্রাঙ্গণ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ওসমানী দীপু সিকদার, আপনাকে ধন্যবাদ সহকর্মী। দর্শক, এতক্ষণ সহকর্মী দীপু সিকদার জানাচ্ছিলেন আমাদের অমরকোষের গ্রন্থমেলার সর্বশেষ খবর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুঙ্গিপাড়ায় ভারতের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, রিপোর্টটি আমাদের কাছে পৌঁছেছে, নিয়ে যাচ্ছি রিপোর্টে। কর্মসূচি অনুযায়ী সফরের দ্বিতীয় দিন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছালে নরেন্দ্র মোদীকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা। জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন ভারতের প্রধানমন্ত্রী। সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এ সময় মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা সহ পরিবারের সদস্যরা। এরপর বঙ্গবন্ধুর সমাধিস্থল ঘুরে দেখেন নরেন্দ্র মোদী। কিছুক্ষণ অবস্থান শেষে স্বাক্ষর করেন পরিদর্শন বইয়ে, একটি গাছের চারা রোপণ করেন নরেন্দ্র মোদী। এরপর ওড়াকান্দিতে ঠাকুরবাড়ি আসেন ভারতের প্রধানমন্ত্রী, পূজার আনুষ্ঠানিকতায় অংশ নেন তিনি। সুধী সমাবেশে তিনি বলেন, হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের ওড়াকান্দি ভারত বাংলাদেশের আত্মিক সম্পর্কের পুণ্যভূমি। ঠাকুরবাড়িকে দর্শন লাভ কে পিছে উনকে আশীর্বাদ কা প্রভাব ভি মানতা হুঁ। বঙ্গবন্ধুর নেতৃত্ব ও তার উপর বাঙালির আস্থা বিশ্বের সামনে দৃষ্টান্ত বলেই মনে করেন মোদী। ভারত বাংলাদেশের লক্ষ্য এক এবং অভিন্ন বলেও মন্তব্য করেন তিনি। ভারত আর বাংলাদেশ দোনোই দেশ আপনি বিকাশ কো আপনি প্রগতি সে পুরে বিশ্ব কি প্রগতি দেখনা চাহতে হ্যায়। দোনোই দেশ দুনিয়া মে অস্থিরতা আতঙ্ক और अशांति की जगह स्थिरता प्रेम और शांति चाहते हैं। এর আগে সাতক্ষীরার শ্যামনগর যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঈশ্বরীপুরের কালী মন্দিরে পৌঁছালে তাকে স্বাগত জানান সনাতন সম্প্রদায়ের নেতারা। প্রতিমা দর্শন করে পূজায় অংশ নেন নরেন্দ্র মোদী। করোনা থেকে মুক্তি চেয়ে প্রার্থনা শেষে মন্দির প্রদক্ষিণ করেন তিনি। এ সময় তাকে উত্তরীয় পরিয়ে দেন মন্দিরের প্রধান পুরোহিত। সবার সাথে ছবি তুলে পুণ্যার্থীদের সাথে মতবিনিময় করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে।
মেহেরপুরে নদী শাসনের অবস্থা না থাকায় নাব্যতা হারিয়েছে ভৈরব নদ, বন্ধ হয়ে গেছে উৎসমুখ। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণার বার্তাটি গ্রহণ করেছিল ফৌজদার হাট সলিমপুর ওয়্যারলেস স্টেশন। পরে এই বার্তা বহির্নোঙ্গরে থাকা জাহাজের ওয়্যারলেসের মাধ্যমে ছড়িয়ে পড়ে বিশ্বময়। এই স্থাপনাটিকে ঐতিহাসিক স্থান হিসেবে সংরক্ষণের দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধারা। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করেছেন হাসান ফেরদৌস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণার বার্তা ফৌজদারহাট ওয়্যারলেস স্টেশনে পৌঁছার পরপরই স্থানীয় আওয়ামী লীগ নেতাদের কাছে পৌঁছে যায়। পাশাপাশি বন্দরের বহির্নোঙ্গরে অবস্থানরত জাহাজের বেতার যন্ত্রে ওই বার্তাটি তাৎক্ষণিকভাবে ছড়িয়ে পড়ে পৃথিবীময়। একাত্তরের সেই স্মৃতির কথা তুলে ধরেন ২৫ মার্চের রাত্রে দায়িত্ব পালনকারী এই সাহসী মানুষটি। বঙ্গবন্ধুর মেসেজ এটা পাঠাবার জন্য যত কিছু রিক্স ছিল আমরা রিক্স নিয়েছিলাম, আমার সাথে যারা ছিল তারাও গোলাগুলি আসতেছে, আমরা কিন্তু তর্ক করি নাই, আমরা মিশ্রের ফ্লোরে বসে বসে এগুলো করছিলাম। বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার খবর আগে জেনেছিলেন চট্টগ্রামের আওয়ামী লীগ নেতারা। এই বার্তা পাওয়ার পর কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্থানীয় নেতারা স্বাধীনতা ঘোষণা পাঠ করতে শুরু করেন, জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক এই গবেষক। মেসেজটা ঢাকা মগবাজার ওয়্যারলেস কেন্দ্রে গেছে, ওখান থেকে উনি ওইটা ট্রান্সমিট করছেন গোটা বাংলাদেশে, এবং তখন কিন্তু ৭টা কি ৮টা ট্রান্সমিটিং সেন্টার ছিল। তার একটা চিটাগাং, একটা ছিল দিনাজপুর, একটা হবিগঞ্জে, ওই যে বেতারের যে ট্রান্সমিশন সেন্টারগুলো আর কি। এইভাবে কিন্তু বাংলাদেশে রাতের ভিতরে কিন্তু স্বাধীনতা ঘোষণার কথা প্রচার হয়ে গেছে। চট্টগ্রামের সে ঐতিহাসিক ওয়্যারলেস স্টেশনটি এখন পরিত্যক্ত। যেন তারা বুঝতে পারে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা এই ওয়্যারলেস স্টেশনের মাধ্যমে এই বিল্ডিং থেকে সারা বাংলাদেশ এবং বহির্বিশ্বে পাঠিয়েছিল। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে স্থাপনাটি সংরক্ষণের দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধারা। হাসান ফেরদৌস, ২১ টেলিভিশন, চট্টগ্রাম। মেহেরপুরে ভৈরব নদ খননের উপকার পেতে শুরু করেছিল এলাকাবাসী। দেশীয় মাছসহ জীববৈচিত্র্যে ভরে উঠেছিল নদটি। তবে নদ শাসনের ব্যবস্থা না করায় বর্ষায় পাড় ভেঙে পানি প্রবাহের উৎসমুখটি বন্ধ হয়ে যায়। এতে নদ তার নাব্যতা হারিয়ে আবারও আগের অবস্থায় ফিরে যাচ্ছে। মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। ২০১৭ সালে প্রায় ৭২ কোটি টাকা ব্যয়ে খনন করা হয় ভৈরব নদের ১৯ কিলোমিটার এলাকা। ফলে নদ ও এর আশপাশ এলাকায় গড়ে ওঠে মনোরম পরিবেশ। এলাকার মানুষ মাছ ধরা, সেচ সহ পাচ্ছিল বিভিন্ন সুবিধা। কিন্তু নদী শাসনের কোনো ব্যবস্থা না থাকায় এখন ভরে গেছে কচুরিপানা সহ বিভিন্ন আগাছায়। নদের ভারতীয় অংশে রয়েছে ক্রসবাদ এবং জলঙ্গি নদীতে একটি রেগুলেটর। এতে ভাটিতে বাংলাদেশ অংশে পানি প্রবাহ দিন দিন কমে যাচ্ছে। মলমূত্র পতিত হওয়ার ফলে নদীর পানি দূষিত হয়েছে। এখন নদীতে পানিতে নামলে প্রচুর চুলকায়, কচুরিপানা, আবর্জনা, হ্যাঁ ইত্যাদি অনেক কিছু এখানে অপরিষ্কার হয়ে আছে। নদীর উৎসমুখ খনন করা সহ এর শাসন ব্যবস্থা অব্যাহত রাখার দাবি এলাকাবাসীর। নদী কিন্তু নাব্যতা হারাচ্ছে এবং দিন দিন ভরাট হয়ে যাচ্ছে, বা এই খননের উপকারিতা জনগণ পাচ্ছে না। পানির যে উৎসমুখটা এখানে ২ কিলোমিটার খোঁড়া হয়নি, খনন হয়নি, কেন হয়নি এটা আমরা প্রশ্ন করলে তারা এক এক সময় এক এক রকম যুক্তি দেয়। পরিবেশবিদরা বলছেন নদী শাসন না করার কারণে আগের অবস্থায় ফিরে যাচ্ছে ভৈরব। নদীর কোনো ফ্লো নেই, আবদ্ধ পানির ভিতরে থেকে এটা একটা বদ্ধ জলাশয়ে পরিণত হয়েছে এবং এটা জীব বৈচিত্র্যের জন্য একটা হুমকির ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় প্রশাসন বলছে নদী রক্ষায় দ্বিতীয় পর্যায়ের প্রকল্প পরিকল্পনাধীন। ভৈরব নদীর দ্বিতীয় পর্যায়ের প্রকল্প পরিকল্পনাধীন আছে। প্রকল্প অনুমোদিত হলে পরে আগামী খুব দ্রুতই কার্যক্রম শুরু করতে পারবো বলে আমরা আশা করছি। ভৈরব নদের মোট আয়তন প্রায় ২৫০ কিলোমিটার, এর মধ্যে মেহেরপুর অংশে রয়েছে ৭৪ কিলোমিটার। মাসুম আলিসা, ২১ টেলিভিশন। সাবেক মন্ত্রী ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মাহবুবুর রহমান গণরায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯০ বছর। ভোর ৫টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান মাহবুবুর রহমান। তিনি হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুবের বাবা। বাদাসোর বারিধারা জামে মসজিদে জানাজা শেষে বনানী বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। ১৯৮৪ সালে এরশাদ সরকারের ধর্মমন্ত্রী ও ১৯৮৬ সালে শিক্ষামন্ত্রী ছিলেন মাহবুব রহমান। অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী ৩ আসন থেকে বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। আর এরই সাথে শেষ করছি দুপুরের ২টা২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামিক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার।
বাংলাদেশ ভারতের লক্ষ্য বিশ্বশান্তি বললেন নরেন্দ্র মোদী, জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে কাল বরগুনায় উঠবে সবচেয়ে বড় ফানুষ, গিনেস বুক রেকর্ডে গড়ার আশা। ছুটির দিনে প্রথম বেলায় বইমেলায় দর্শনার্থী কম, জাতির পিতার জীবনী ভিত্তিক গ্রন্থে ক্রেতার আগ্রহ। পশ্চিমবঙ্গ বিধানসভায় প্রথম দফায় ভোট, কয়েকটি কেন্দ্রে বোমাবাজি, সংঘর্ষে একজন নিহত। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 204 নম্বরে, আর ভিজিট করুন ডট কম ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। বিকেল 4টায় একুশের সংবাদ শিরোনাম দেখার আমন্ত্রণ রইল। সবাই সুস্থ থাকুন, ধন্যবাদ।